বাজারে একটা জায়গায় বসে একজন বয়স্ক ভদ্রমহিলা কমলা লেবু বিক্রি করতো, আর প্রতিদিনই একটি ছেলে ওই বয়স্ক মহিলার কাছে কমলা লেবু কিনতে আসত, এবং কমলাটা কেনার পরে সে যখন খুলে ওখানে দাঁড়িয়েই খেত আর বলতো যে তোমার কমলাতে না একদম মিষ্টি নেই বলে সেই কমলাটা তার হাতে দিয়ে সে চলে যেত ওখান থেকে। পাশে বসা আরেকজন বিক্রেতা কিন্তু এই ঘটনা প্রতিদিন দেখতেন। একদিনকে বিরক্ত হয়ে সেই বিক্রেতা এই বয়স্ক ভদ্রমহিলাকে বললেন যে আমি প্রতিদিন দেখেছি এই ছেলেটি তোমার কাছ থেকে কমলা কেনে, আর কেনার পরে কিন্তু তোমাকে এই কমলা টক বলে অভিযোগ করে তোমার হাতে সেই কমলা লেবুটা নিয়ে চলে যায় এখান থেকে। তোমার কি মান সম্মান বলতে কিছু নেই? তুমি কেন এই ছেলেটির কাছে তোমার কমলা লেবু বিক্রি করো? কালকের থেকে তুমি ওর কাছে তোমার কমলা লেবু আর বিক্রি করবে না। বৃদ্ধা হেসে বলেন, আসলে ওর আমার কমলা লেবু নিয়ে কোনো অসুবিধা নেই, ও চায় যে আমি একটা করে কমলা লেবু প্রতিদিন খাই, কারণ আমি যে দুর্বল সেটাও বুঝতে পারে, কিন্তু ও এটাও জানে যে আমাকে যদি ও প্রতিদিন একটা করে কমলা লেবু দেয় তাহলে আমি খাবো না, আর তার জন্যই কিন্তু ও এই কাজটা করে। তো সুতরাং আমরা ওপর থেকে যেটা দেখি অনেক সময় এটা হতে পারে সেটা সত্যি নয়। সুতরাং মানুষকে ভুল বোঝবার আগে একবার যাচাই করে নেওয়া উচিত।